70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না করলে খাদ্যের মান ইনটেক থাকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা জেকে লাইফস্টাইল করে চিকেন কাটলেট তৈরি করব। আর চিকেন কাটলেটটি আমি কিভাবে হেলদি উপায়ে তৈরি করছি সে রেসিপি থাকছে আজ আপনাদের মাঝে। তো প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, তৈরি করছি হেলদি উপায়ে ইফতার স্পেশাল চিকেন কাটলেট কিংবা চিকেন কাবাব। প্রিয় দর্শক, চিকেন কাটলেট তৈরি করার জন্য একটি কিচেন স্কেল নিয়ে নিয়েছি আমি, একই সাথে একটি বল বসিয়ে দিয়েছি এবং কিচেন স্কেলটি অন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন জিরু আছে। তো আমি এখান থেকে দেশি চিকেনের ব্রেস্ট পিস, যা বুকের মাংস, যেটা হাড় ছাড়া মাংস, সেটা নিয়ে নিচ্ছি 100 গ্রাম। দেখতে পাচ্ছেন একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই, আপনারা আন্দাজেও নিতে পারেন। তো কিচেন স্কেলটা এক পাশে সরিয়ে আমি এখন চিকেনগুলোকে একটু কিউব সাইজ করে কেটে নিব। প্রথমে আপনারা চাইলে নাও কাটতে পারেন, কি করবেন সেটা রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন, দেখতে পারবেন, আমি বলে দিব। তো আমি চিকেনগুলোকে কিউব সাইজ করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, এই জন্য আমি ব্লেন্ডার করে নিব, সেই জন্য যাতে ব্লেন্ডার করতে সুবিধা হয়। আর আপনারা যদি শিলপাটায় বেটে নেন তাহলে আর ছোট করে কাটার কোনো দরকার নেই। আমি একটি মিক্সিং ব্লেন্ডারে চিকেনগুলো অ্যাড করে দিলাম কিউব সাইজ করে কেটে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিয়ে আসবো। তো প্রিয় দর্শক, একটু ব্ল্যান্ড হলেই মাঝামাঝি পর্যায়ে আমরা ঢাকনাটা খুলবো। ঢাকনাটা খুলে আমি একটু উল্টে পাল্টে দিব। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, মাছি চলে এসেছে, কিছুই করার নেই। অর্গানিক যে জিনিসগুলো আছে এগুলা আপনি খাওয়ার জিনিসগুলো নিলেই মাছি চলে আসবে। তো আমি একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিয়েছি, ঢাকনা দিয়ে ডেকে আবারও ব্ল্যান্ড করে নিয়ে আসছি। তো চিকেনগুলা আমার ব্ল্যান্ড করা ডান, কিমা করা ডান। এখন আমি চিকেনগুলাকে একটি মিক্সিং বোলে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি মিক্সিং বোলে অ্যাড করে দিচ্ছি চিকেনগুলাকে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এগুলো কিন্তু এরকম মিহি হয়ে যাবে, যাতে এগুলা কুক হতে বেশি সময় না লাগে আর খাদ্যের মানটা ইনটেক থাকে। আপনারা জানেন আমি কিন্তু বারবার বলছি, 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে খাদ্যের মান ইনটেক থাকে, এর পরে উঠলে একসময় 110 ডিগ্রিতে যেয়ে খাদ্যে কোনো এনজাইম থাকে না, খাদ্যের মান ঠিক থাকে না। আমি দুইটি মাঝারি সাইজের দেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ দুটিকে আমি কুচি করে নিব। তো দুটিকে দুই উপায়ে আমি কুচি করে নিব। কোন দুই উপায়ে কুচি করে নিচ্ছি রেসিপিটি স্কিপ করবেন না, কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি এভাবে কুচি করে, পরে এভাবে আমি মিহি কুচি করে নিব একটা পেঁয়াজকে, আর বাকিটা কি করছি সেটাও দেখুন। তো মিহি কুচি করে নেওয়া ডান, এখন আমি সরাসরি মিহি কুচি করা একটা পেঁয়াজকে আমি দিয়ে দিলাম চিকেনে। এরপর অপর পেঁয়াজটি আমি কুচি করে নিব। আমরা যে সাধারণভাবে কুচি করে নিই সেটা করে নিব। এটি করলে যখন আমরা কাটলেটটা খাবো, যখন একটু ধাতে নিচে পড়বে ভালো লাগবে খেতে, সেই জন্য দুই উপায়ে আমি পেঁয়াজটাকে কুচি করে নিলাম, এবং একটু একটার সাথে একটা লেগে আছে পেঁয়াজগুলা সেটাকে আমরা ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে আবারও সরাসরি এই পেঁয়াজগুলাকে আমি চিকেনে অ্যাড করে দিব। এরপর বলটা ওই পাশে রেখে দিয়ে আমি এখন 4টি রসুনের কোষ নিচ্ছি। কাটতে একটু অসুবিধা হচ্ছে এই পাশে থাকাতে চিকেনের বলটা, তো ওই পাশে নিয়ে নিলাম। এবং রসুনগুলাকে আমি মিহি কুচি করে নিব, একেবারে মিহি কুচি করে নিব। প্রথমে ফালি সাইজ করে কেটে তারপর মিহি কুচি করে নিচ্ছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। নিশ্চয় আপনারা প্রশ্ন করতে পারেন, এত রসুন দেওয়া যা লাগে, এত পেঁয়াজ দেওয়া লাগে কাবাবে? কিন্তু রসুন পেঁয়াজ বেশি দিলেই ভালো লাগে। তো আমি একটি কাঁচামরিচ নিয়েছি, দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের, সেটাকে কুচি করে নিলাম, এবং আরও একটি নিয়েছি, জালটা আমি একটু বেশি খাবো। যারা কম খাবেন তারা একটু একটা দিবেন, আর যারা বেশি খাবেন তারা দুইটা কাঁচামরিচ দিবেন। এরপর আমি এখানে আদা বাটা অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ, আর গরম মশলার গুঁড়ি, আমার বাসায় তৈরি করা এটা, 1/2 চা চামচ ব্যবহার করছি। এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, ধনিয়া, জিরা, কালো গোলমরিচ সবই রয়েছে, এটা ভাজা গরম মশলার গুঁড়ি।
তো প্রিয় দর্শক, আমি ক্রাশ করে গোলমরিচের গুঁড়ি 1/4 চা চামচ পরিমাণ অ্যাড করছি এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে আমি কোকোনাট ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ। এটা হচ্ছে কোকোনাট ফ্লাওয়ার, নারিকেলকে কুড়িয়ে দুধটা বের করে তারপর যে ফ্লাওয়ারটা হবে এটাকে শুকিয়ে ব্লেন্ড করে নিলে এটা কোকোনাট ফ্লাওয়ার হয়ে যাবে, কিংবা বড় বড় গ্রোসারি সবগুলাতে পাওয়া যাবে। তো কোকোনাট ফ্লাওয়ারটা আমি অ্যাড করে দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব। প্রিয় দর্শক, এই কাজটা একটু আমরা সময় নিয়ে করব, কেননা উপকরণগুলো যাতে একটার সাথে একটা মিশে যায়, আর পেঁয়াজগুলো যদি একটার সাথে একটা লেগে থাকে সেগুলোকে ছাড়িয়েও নিব, একই সাথে মেশাতে থাকবো। নিশ্চয় লক্ষ্য করেছেন এখন পর্যন্ত আমি কোনো লবণ ব্যবহার করিনি। লবণ আমি ব্যবহার করব, কিন্তু কোন স্টেপে ব্যবহার করছি রেসিপিটি কন্টিনিউ করুন। তো কোকোনাট ফ্লাওয়ার আরও 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। টোটাল পুরো ইনগ্রিডিয়েন্টসে আমি কোকোনাট ফ্লাওয়ার দিলাম 2 টেবিল চামচ, উঁচু উঁচু দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কোকোনাট ফ্লাওয়ারটা আমাদের যে আটা ময়দা যে বেসন যারা যেটা ব্যবহার করেন এমনি রেগুলার খাবাবে, তো সেটার কাজ দিবে এবং খেতে ভালো লাগবে। একটি দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অর্গানিক। তো দেশি মুরগির ডিমটা আমি অ্যাড করে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা হিমালয়ান পিঙ্ক সল্ট, অনেকে বলেন এটা গোলাপি না কেন, তো এটা আমি বাজার থেকে কিনেছি হিমালয়ান পিঙ্ক সল্ট, কিন্তু ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের অর্গানিক লাইফে যেটা আছে এটা কিন্তু গোলাপি, আর এটা একটু হালকা গোলাপি, সেই জন্য এই ভিডিওতে লাইটের কারণে সাদা দেখা যাচ্ছে। তো ডিমটা দিয়ে এবং লবণ দিয়ে আমরা ভালো করে উপকরণগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। আর এটা মেশাতে হবে ভালো করেই, মেশাতে মেশাতে যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। এখন আমরা লবণটা পারফেক্ট আছে কিনা চেক করে নিব, একটু জিব্বা আগায় দিব, কাঁচা জিনিস তারপর জিব্বা আগায় দিয়ে চেক করে নিব। তো আমি চেক করে নিয়েছি লবণও পারফেক্ট আছে। এখন আমরা কাটলেট কিংবা কাবাব বলুন, চিকেন কাটলেট কিংবা কাবাব বলুন, সেটা শেপ দিয়ে দিব। প্রথমে একটু নিয়ে অল্প অল্প করে নিব, কিন্তু আমরা একটু নিয়ে প্রথমে গোল করব, গোল করে দুই হাতের তালুতে চাপ দিব, চাপ দিলে গোল হয়ে যাবে। তো শেপটা একটু গোল করার জন্য একটু চারপাশেও আমি উঠিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, যাতে শেপটা একটু গোল হয়। তো আপনারা যে কোনো শেপে দিতে পারেন, লম্বা শেপে দিতে পারেন, গোল শেপে দিতে পারেন, তবে গোল শেপে কিন্তু এই কাবাবগুলো ভাত দেখতে ভালো লাগে। আসছে রমজানে এই মুখরোচক খাবারটি ইফতারের টেবিলে আপনি রাখতে পারেন, অনায়াসে আপনার প্রোটিনের পরিমাণ এবং অনেক হেলদি একটি জিনিস সব পূরণ হয়ে যাবে। তো আমি একটু সরিষার তেল নিয়ে নিয়েছি, যাতে হাতে যেহেতু লেগে যাচ্ছে একটু সরিষার তেল আমি দুই হাতে লাগিয়ে নিব। চাইলে আপনারা এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন, তো আমি সরিষার তেলটা ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন। তো সরিষার তেলটা নিয়ে আমি আবারও এভাবে অল্প অল্প করে নিয়ে প্রথমে আমি ডোটা গোল করে নিব, গোল করে নিয়ে দুই হাতের তালুতে চাপ দিয়ে দিব, তাহলে কিন্তু কাবাবের শেপটা ভালো আসবে। তো আজকের রেসিপিটি কিন্তু আমি ইফতার স্পেশাল তৈরি করছি, আপনাদের সাথে ইফতার স্পেশাল হিসাবে শেয়ার করছি, তবে এটা আপনারা যে কোনো সময় যে কোনোভাবে তৈরি করতে পারেন, তৈরি করে প্রয়োজন করে রেখেও দিতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তবে আমাদের লাইফস্টাইলে প্রয়োজন জিনিস খাওয়া নিষিদ্ধ। তো কথা বলতে বলতে আমি সবগুলো কাবাবের শেপ দিয়ে দিয়েছি। এরপর আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে আমি মুরগির ডিম দিয়ে দিলাম একটি। তো কালো গোলমরিচের গুঁড়ি একটু ক্রাশ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, হালকা করে দিব, এটা 1/4 চা চামচ অর্ধেকটা। এরপর সামান্য হিমালয়ান পিঙ্ক সল্ট অ্যাড করে দিলাম, দিয়ে কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমরা ফেটিয়ে নিব, খুব ভালো করে ফেটিয়ে নিব। তো ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি, এখন আমাদের যে শেপ দেওয়া কাবাবগুলো আছে বা কাটলেটগুলো আছে সেটাকে অ্যাড করে দিয়ে এই কাঁটা চামচের সাহায্যে আমি উল্টে পাল্টে ডিম লাগিয়ে নিব, এটা বাইন্ডিংসের কাজ করবে আর খেতেও ভালো লাগবে। তো আমি এখন সরাসরি চলে যাব চুলায়, চুলায় একটা প্যানও বসিয়ে দিয়েছি, তাতে আমি বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এই বাটাটা গলে আরও বেশি হবে, তো আমি 2 চা চামচ বাটার অ্যাড করে দিলাম, দিয়ে একটি ব্রাশের সাহায্যে ফ্যানের চারপাশে লাগিয়ে নিব। এই দিকে চুলার আঁচ কিন্তু স্লো ফ্লেমে আছে, আমরা সবসময় চুলার আঁচ একেবারে লো ফ্লেমে রাখব। বাটারটা গলে গেলে আমি কাবাবগুলা অ্যাড করে দিব, যে ডিমটা লাগিয়ে প্রতিটি কাবাব আমি অ্যাড করে দিচ্ছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। তো সবগুলো কাবাব অ্যাড করে দিয়েছি, এই পাকে প্রথম যে কাবাবগুলো আমি দিয়েছি সেগুলোকে আমি একটু উল্টে দিব, তা না হলে পুড়ে যেতে পারে, উভয় পাশ যেন ঠিকভাবে কুক হয় সেজন্য এই ব্যবস্থা। প্রথম যে 2-3টি কাবাব আমি দিয়েছি সেটাকে আমি উল্টে দিচ্ছি,
তো প্রিয় দর্শক নিশ্চয় দেখতে পাচ্ছেন একটা কালার চলে এসেছে, তবে এটা আমরা একেবারে স্লো ফ্লেমে কুক করব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে ভালোভাবে কুক হয়ে যায়, যেহেতু এখানে চিকেন আছে। তো আমি চুলার ফ্লেমটা দেখিয়ে দিচ্ছি, যারা আমার নিয়মিত রেসিপিগুলো দেখেন তারা জানেন আমার চুলার ফ্লেম হচ্ছে 2000 হাই ফ্লেম আর স্লো ফ্লেম হচ্ছে 200। তো আমি 200-তে রেখেই এই কাবাবগুলাকে ভেজে নিব। আমি 5 মিনিট ভাজার পর ঢাকনাটা খুলছি। তো প্রিয় দর্শক দেখুন একেবারে স্লো ফ্লেমে কিন্তু কাবাবগুলা ভাজা হচ্ছে। এখন আমরা কাবাবগুলাকে উল্টে দিব, সবগুলো কাবাব আমি ধরে ধরে উল্টে দিব এবং একটা সাথে একটা লেগে থাকলে সেটাকে ছাড়িয়ে নিব এই পর্যায়ে এসে, কেননা আমরা ডিম ব্যবহার করেছি, একটা সাথে একটা একটা লাগাই স্বাভাবিক। কিন্তু তো ধরে ধরে সবগুলো কাটলেট কিংবা চিকেন কাবাব আমি উল্টে দিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমরা আবারও ঢাকনাটা লাগিয়ে দিব, ঢাকনাটা লাগিয়ে আবারও আমরা 5 মিনিট কুক করব। এক একজনের চুলার আঁচ এক এক রকম, যতক্ষণ সময় লাগে তবে স্লো ফ্লেমে করবেন। দেখতে পাচ্ছেন একটা লালচে কালার কিন্তু চলে আসছে। আমি আবারও ঢাকনাটা খুলে কাবাবগুলাকে উল্টে দিচ্ছি। টোটাল আমি 2 বার করে উল্টে দিয়েছি, টোটাল 4 বার উল্টানো পাল্টানো হয়েছে আমার। তো 4 বারে আমার 20 মিনিট সময় লেগেছে। কিন্তু আবারও ঢাকনা দিয়ে ডেকে দিলাম, ঢাকনাটা আবারও খুলছি আমি 5 মিনিট পর। তো প্রিয় দর্শক দেখছেন একটা ফেনা ফেনা ভাব বের হয়েছে এই কাবাব থেকে, তখনই বুঝবেন আপনার কাবাবগুলা কুক হয়ে যাচ্ছে। এক পাশ কুক হয়ে গিয়েছে একদম ফাইনালি, আর এক পাশ আমি উল্টে দিয়ে আরো 5 মিনিট রাখবো। তো সবগুলো কাবাব ধরে ধরে কিন্তু উল্টে দিচ্ছি আমি। এই জায়গাটা আমি ফাস্ট ফরওয়ার্ড করিনি, একদম আনকাট রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন আমি ধরে 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 প্রত্যেকটা কাবাবকে উল্টে দিচ্ছি। আর একটা কাবাবের এক পাশ কিন্তু, সরি, প্রত্যেকটা কাবাবের এক পাশ কিন্তু হয়ে গিয়েছে, নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন। তো প্রিয় দর্শক ঢাকনাটা আমি আবারও লাগিয়ে দিব, লাগিয়ে 5 মিনিট কুক করব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। তো প্রিয় দর্শক আমার মানে গ্রানে বোঝা যাচ্ছে কাবাবগুলা হয়ে গিয়েছে। এখন আমরা টেম্পারেচার মাপবো যে কত টেম্পারেচারে আমি কুক করেছি, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু এটা 70-এর উপরে উঠিনি, 70°C আমি কিন্তু কাবাবগুলাকে কুক করেছি, আই মিন ভেজে নিয়েছি। এখন কাবাবগুলাকে গরম গরম নামিয়ে পরিবেশন করব। তো আর কিসের সাথে পরিবেশন করছি রেসিপিটি স্কিপ করবেন না, একটু থাকুন তাহলে বুঝতে পারবেন। এটা খুবই হেলদি, আমাদের লাইফস্টাইলের সাথে যায়, অবশ্যই তৈরি করবেন। তো আমি পরিবেশনে চলে আসলাম, মাঝখানে একটা কাবাব দিয়ে দিছি আর চারপাশে ছাড়িয়ে দিলাম এবং একটি কাবাব কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট এবং দুর্দান্ত হয়েছে। তো কাটলেটটা আমি কাটলাম, কেটে আমি দেখাচ্ছি। দেখুন প্রিয় দর্শক খুবই দুর্দান্ত হয়েছে, ভিতরে কিন্তু একেবারেই পুড়ে যায় নাই, একদম ইনটেক রয়েছে খাদ্যের মান, আর সুগ্রানে সারা গরম ছড়িয়ে গিয়েছে। এখন আমি একটু পেঁয়াজের রিং দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজের রিং দিয়ে এই কাবাবটা খেতে খুবই দুর্দান্ত লাগে। আমরা কিন্তু সস খেতে পারবো না, কোনো ধরনের সস আমাদের এই লাইফ স্টাইলে নিষিদ্ধ। তো প্রত্যেকের উচিত সসকে বর্জন করা, এতে চিনি থাকে সসে। তো আমি অনিয়ন রিং দিয়ে সাজিয়ে দিলাম, দেখুন বন্ধুরা এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা দুর্দান্ত হয়েছে। প্রিয় দর্শক অবশ্যই বাসায় তৈরি করবেন, আসছে রমজানে, আর আমরা তো রোজা রাখি, ইফতারের টেবিলে এটা রাখতেই পারেন, খুবই মুখরোচক একটি খাবার। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো প্রিয় দর্শক আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজানুল মোবারক।